নাগরিকদের সংখ্যা বেড়েছে কিন্তু রাস্তাঘাট বাড়ে নাই। স্কুলে যেতে আমাদের এই জ্যামের কারণে অনেক সমস্যা হয়, আমরা নির্ধারিত সময়ে যেতে পারি না। কিন্তু অবাধে পৌরসভা আমাদেরকে লাইসেন্স দিচ্ছে, যার কারণে মানে অবাধে চলছে এগুলো গাড়ি। কৃষি নির্ভর সমৃদ্ধ জেলা হিসাবে নওগাঁ রয়েছে বিশেষ পরিচিতি। অধিক ধান ও আমের কারণে আলাদা মর্যাদা লালন করে এ জেলার বাসিন্দারা। জেলাবাসী নিজেদের উচ্চ শিখরে রাখলেও শহরের নাজুক পথঘাটের কারণে মর্যাদা রশিতে টান পড়ছে হাল সময়ে। অব্যবস্থাপনা আর বঞ্চিত নাগরিক সুবিধার জন্য বাসিন্দারা কখনো তুষছেন নিজেদের নিয়তি, আবার কখনো যোগ্য নেতৃত্বকে। ছোট জেলা শহরের বাসিন্দাদের এই মুহূর্তে সবচেয়ে বেশি দুর্গতি যানজট। শহরের সড়কের প্রসার না ঘটলেও বাড়তি যোগ হয়েছে কয়েক হাজার অটো চার্জার আর রিক্সা ভ্যান। পথিকে চলার জন্য নিচে কতটা জায়গা ছাড়তে হবে এই হিসেব করার আগেই গগনচুম্বী ভবন গড়ে তোলার চলছে প্রতিযোগিতা। অনিয়ন্ত্রিত যানবাহন যেমন বেড়েছে, সে সাথে বাণিজ্যিক আদলে দেওয়া হয়েছে অটোরিকশা ও চার্জারের নিবন্ধন। ইচ্ছেমতো দখল করা ফুটপাত, তার উপর বাড়তি চার্জারের দাপট, এখন যেন শহরবাসী গলার কাটা। মানুষের আবাসনের সুযোগ সুবিধা বেড়েছে, নাগরিকদের সংখ্যা বেড়েছে, কিন্তু রাস্তাঘাট বাড়ে নাই, সম্প্রসারিত হয় নাই, যার ফলে ইদানিংকালে চার্জার রিক্সা, অটো রিক্সা আর যাতায়াতের ফলে গোটা রাস্তাঘাট যানজটে পরিপূর্ণ থাকছে, হাঁটা চলা যাচ্ছে না। এখন এই শ্রমঘণ্টা নষ্ট হচ্ছে, পাশাপাশি নাগরিক জীবনটা বিপর্যস্ত হয়ে যাচ্ছে। এটা এমনই পরিস্থিতি যে বাটার মোড় থেকে এই পর্যন্ত আসা মানুষের, পথচারী মানুষের খুব অসুবিধা, যানজট, গাড়ি ঘোড়া অসুবিধা, এবং এপার থেকে ওপার যাওয়া অসম্ভব। স্কুলের গামী ছাত্রছাত্রীদেরও মুশকিল অবস্থা হয়ে যায়। মুক্তির মোড় থেকে এই পর্যন্ত খুবই অসুবিধা মানুষ চলাচল। প্রতিদিন মুক্তির মোড়ে একটা যদি ওভার ব্রিজ হয় তাহলে একটু সুবিধা হতো। আমাদের নওগাঁ শহরে ফোর লাইনের খুব প্রয়োজন। এটা বাতিল হওয়াতে আমরা খুব দুঃখ প্রকাশ করছি। এটা হোক আমরা চেয়েছিলাম, যখন এটা হওয়ার সিদ্ধান্ত নিয়েছিল আমরা খুব আনন্দিত হয়েছিলাম। যেখানে ফোর লাইন হলে আমাদের চলাফেরা খুব সুন্দর হবে, আমরা ভালো করে যাওয়া আসা করতে পারবো, এবং আমাদের বাচ্চারা তাদের স্কুলে সুষ্ঠুভাবে পড়তে পারবে, কোনো অ্যাক্সিডেন্ট হবে না। নয়টি ওয়ার্ড 54 মহল্লা নিয়ে গঠিত নওগাঁ পৌরসভা প্রাতিষ্ঠানিকভাবে যাত্রা করে 1984 সালে। অর্ধশত বছরের এই পৌরসভার নেতৃত্বের পালা বদল হয়েছে একাধিকবার। সময়ের পালা বদলে কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে এই পৌরসভা দূরে রয়েছে যুগের পর যুগ। ছোট যমুনা নদীর বুক চিরে গড়ে ওঠা এ শহরটি নিত্য দুর্ভোগের শহর বলে অভিহিত করছেন বাসিন্দারা। রাস্তা চলাফেরা অসুবিধা হয় আমাদের, রিক্সায় গেলে রিক্সা ঝাঁকি পড়ে, তখন আমাদের মেয়েরা খুব অসুবিধা হয়, কলেজের ছাত্রছাত্রীরাও আসার সময় অনেক অসুবিধা ভোগ করে। আমি অনেকদিন যাবৎ এই নৌকাতে বসবাস করছি এবং এই নৌকা কলেজে পড়ছি, কিন্তু নৌকা কলেজের আশপাশে রাস্তা এতটা খারাপ, যেখানে চলাচল করার অসুবিধা, যেখানে সেখানে মানে ইট খুলে গেছে, রাস্তা উঁচু নিচু হয়ে পড়ে আছে, এরকম অবস্থা। ড্রেনগুলো মানে ভরাট, যেখানে সেখানে নোংরা আবর্জনা, এক কথায় একে নোংরা শহর হিসেবে পরিণত হয়ে গেছে। এগুলো মানে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, সরকার যেন মানে অতি দ্রুত এই ব্যবস্থা নেয় এবং এই রাস্তা এবং এই শহরকে পরিষ্কার একটি শহর হিসেবে মানে তুলে ধরে। যানজট ছাড়াও শহরবাসীর জন্য দুর্গতি পাড়া মহল্লার বিভিন্ন সড়ক।
কাদা পানিতে সড়কের পাথর কবে যে উঠে গেছে তা খতিয়ে দেখার জন্য কোনো বিশেষজ্ঞের দরকার পড়ে না। দুর্ভোগের ক্ষোভ আর আক্ষেপ বুকে চেপে বাসিন্দারা পার করছেন দিনের পর দিন। স্কুলে যেতে আমাদের এই জ্যামের কারণে অনেক সমস্যা হয়, আমরা নির্ধারিত সময়ে যেতে পারি না, এই ট্রাফিক জ্যামের কারণে আমাদের অনেক প্রবলেম হয় আর কি। অতিরিক্ত চার্জারদের রাস্তাতে নামানো হয়েছে, পৌরসভা অবাধে তাদেরকে লাইসেন্স দিচ্ছে, যার কারণে অতিরিক্তভাবে জ্যাম চলছে, আমরা রাস্তার এপার থেকে ওপারে পার হতে পারছি না, অনেক দুর্ভোগ আছে। এত এই জেলা শহরে চলাচলের জন্য এত অটো চার্জার এত দরকার ছিল না, কিন্তু অবাধে পৌরসভা আমাদেরকে লাইসেন্স দিচ্ছে, যার কারণে মানে অবাধে চলছে এগুলো গাড়ি। আমার বাসা মূলত ওপারে, আমি এপারে আসি, যেখানে আসার সময় লাগে মাত্র 2-3 মিনিট, সেখানে সময় লাগতেছে 40-45 মিনিট, এটা অত্যন্ত একটা কষ্টসাধ্য ব্যাপার। শহরের যত সমস্যাই থাক, বাসিন্দা হিসাবে আপনার প্রত্যাশা প্রাপ্তি পূরণে পৌর কর্তার আশ্বাসে নেই কোনো কমতি। এই যানজট নিরসনের জন্য ইতিপূর্বেও জেলা সমন্বয় কমিটির মিটিংয়ে আলাপ আলোচনা হয়েছে, সেখানে সবাই জেলা প্রশাসক পুলিশ সুপার সহ আমরা সবাই ছিলাম, সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে নতুন করে আমরা কোনো এই বিশেষ করে চার্জারে আমরা কোনো লাইসেন্স দিব না। এই চার্জারগুলো সমস্যার সৃষ্টি করে, বাইরের ইউনিয়ন থেকে যেসব চার্জার নওগাঁ শহরে প্রবেশ করে এই সব চার্জারের কারণে নওগাঁয় যানজটটা বেশি হয়। তো এ ব্যাপারে শুধু আমার একক চেষ্টার বিষয় না, এখানে জেলা প্রশাসনেরও সহযোগিতা দরকার, পাশাপাশি পুলিশ প্রশাসনেরও সহযোগিতা দরকার, কারণ ডাইরের ইউনিয়ন এবং পার্শ্ববর্তী সান্তার পৌরসভারও অনেক চার্জার নওগাঁ শহরে ঢোকে, সেসব কারণে এই প্রতিনিয়ত যানজটের সৃষ্টি হচ্ছে। আর যানজট মোকাবেলায় পুলিশের সক্রিয় ভূমিকায় যতখানি সমস্যা সমাধান করা যায় তার প্রচেষ্টা থাকবে বছর জুড়ে। হচ্ছে যে ইজি বাইক বা টমটম যেটি রয়েছে সেটির সংখ্যা কিন্তু একেবারে অনেক বেড়ে গিয়েছে। তো আমরা কিন্তু এটা আমাদের জেলা প্রশাসনের সাথে এ বিষয়ে আমি কথা বলেছি এবং আমরা এটুকু আমি বলেছি যে এটা আসলে প্রোডাকশনটা কিন্তু আমাদের আওতার ভিতরে নওগাঁ জেলার ভিতরে যদি থেকে থাকে তাহলে সংশ্লিষ্ট যারা আছে যাতে এটা ব্যবস্থা নিয়ে থাকে, আদারওয়াইজ এটা আরও বেশি কঠিন হয়ে যাবে। এটি যেরকম একটা বিষয় এবং একইভাবে আপনার এই ইজি বাইক বা টমটমের যে সমস্যাটা আমাদের কাছে এটা হচ্ছে এবং এটার সমস্যা থেকে কিভাবে আমরা পরিত্রাণ পেতে পারি, কিভাবে এটাই করতে পারি, কারণ এই সংখ্যা কারা এটা চালাচ্ছে বা কোনো অর্গানাইজেশনের মাধ্যমে এটা আছে কি না, এই যাবতীয় বিষয়গুলো চলছে এরা বিশ্লেষণ করে আমরা জেলা প্রশাসনের সাথে বসে একটা কমিটি গঠন করে দিয়েছি এবং কমিটিকে আমরা বলেছি যে দায় সারা গোছের কোনো রিপোর্ট না, পরিপূর্ণভাবে এক্ষেত্রে আমাদের পুলিশের অতিরিক্ত পুলিশ সুপারও একজন আছে কমিটিতে, সকলে সম্মিলিতভাবে একটা প্রতিবেদন দিলে আমরা সে অনুযায়ী তখন তাদের সুপারিশ অনুযায়ী দেখে আমরা সম্মিলিতভাবে এটা একটা ব্যবস্থা নিব। আমি আশা করি যে এক্ষেত্রে আমরা একটা ভালো ফলাফল পাব। সুষম পৌর নাগরিক সুবিধা নিশ্চিতে প্রত্যাশার প্রাপ্তির হিসেব কষে আগামীর জন্য পৌরবাসীর অপেক্ষা ছাড়া কোনো উপায় নেই বলছে সুধীজনরা।